নমস্কার দর্শক বন্ধু, মু বিকাশ কুমার স্বাগত করছি আপনার আপনার ফেভারিট ইউট্যুব চ্যানেল যার নাম হচ্ছে সাইরাম প্রডকশন এন্টারটেনমেন্ট। হ্যাঁ দর্শক বন্ধু, আজ মু আপনার কহবি আপনার উজ্জ্বল বা উত্থানের কেমিতি রেজিস্টার মেন্টেন করবে, কেমিতি রেজিস্টার তৈরি করবে, তার কোন কোন রহব ফর্মাট মু তাকে এই ভিডিও মাধ্যমে আপনার কহবি। তো তারপর যদি আপনার আমার চ্যানেলকে সবসক্রাইব করে না, তো লেখা পালা সবসক্রাইব বটন দবাই সবসক্রাইব করতে এবং তা সাথে বেল আইকনকে দবাই দিও, যাহাফলের আমার চ্যানেল দ্বারা প্রস্তুত প্রত্যেক ভিডিও নোটিফিকেশন আপনার আগে পাইপারে। চলতো ভিডিওটি বর্তমান স্টার্ট করা। হ্যাঁ দর্শক বন্ধু, এ বর্ষর যে উজ্জ্বল বা উত্থান কার্যক্রম হয়েছে তা আর বর্ষ ঠার বহুত অলগা। আর বর্ষর আমি লেভেল 1 লেভেল 2 বেসলাইন টেস্ট করিকি বাহার করুথলু এবং প্রতি মুহূর্তে ট্রাকিং করুথলু এবং তারপরে তাকে কাঁথরে ঝুলাউথলু। পিলামানকর যে বেসলাইন টেস্ট করে সারা পরে কে লেভেল 1 হলা লেভেল 2 হলা তাকে কাঁথরে ঝুলাউথলু। ঝুলাইথলা পরে তারপরে যাই আমি রেজিস্টার মেন্টেন করুথলু। কিন্তু বর্তমান যে হব, এ বর্ষ কোনসি বেসলাইন টেস্ট হবনি বা কোনসি ট্রাকিং যে 15 দিনে থরে থরে হুয়ে তার মধ্যে ব্যবস্থা এ বর্ষে নাই। তো এ বর্ষ কোন অছি দেখিবা চলন্তু। তো এ বর্ষে আপন কোন করিবে, যে গত বর্ষর সিআরসিসি মানে নেইথিলে উজ্জ্বল লেভেল 1 লেভেল 2 পিলামানকর ডাটা নেইথিলে যে কেতে পিলা উজ্জ্বল লেভেল 1 লে রইলে লেভেল 2 রে রইলে, প্রত্যেক ক্লাস ওয়াইজ যে ডাটা নেইথিলে সেই ডাটা অলরেডি ভুবনেশ্বরকু যাই সারছি, অপেপাকু যাই সারছি। এবং সেই ডাটারে কোন করিবে না, সেই ডাটারে সেমানে বর্তমান নূয়া বহি আমমানকু দেবে, মানে প্রতি ক্লস্টরের টিচর মানুষ বা পিলা মানুষ সেই বহি সেই নূয়া বহি সে দেবে সেই ডাটা অনুযায়ী। তেমন বর্তমান যে আমি এপ্রিল মাস ঠু যে 2019 মশার এপ্রিল মাস ঠু যে আপনার মানুষ উজ্জ্বল বা উত্থান কার্যক্রম চালিব মনে রাখতু, তাপাই কোনসি বেসলাইন টেস্ট হব না। পূর্ব ডাটা অনুযায়ী যে পিলা লেভেল 1 লা যে পিলা লেভেল 2 রে লা তাকে সেই বহি দেবে এবং তাকে মেন্টেন করা আপনার যে গোটে পার্সোনাল রেজিস্টার করতে পড়ব, পার্সোনাল তো কোহযিব না, সেটা অফিসিয়াল রেজিস্টার, কিন্তু আপনার পার্সোনাল হি রহিব, কেমিতি তাকে আপনার মেন্টেন করবে। তো সেই পার্সোনাল রেজিস্টারে কোণ করবে আপনার, না প্রথমে আপনার সিরিয়াল নম্বর লিখবে, যে সিরিয়াল নম্বর প্রথমে তো আপনার যদি দুইটা ক্লাস তিনটা ক্লাসে উজ্জ্বল পড়াও পিলা মানুষ যে এটি ভাষা সেটি ভাষা সেটি ভাষা পড়াও বা এটি গণিত সেটি গণিত সেটি গণিত পড়াও, তো আপনার কহিদেবি আপনার কেমিতি কোণ করবে। তো প্রথমে আপনার লিখতে পড়ব রেজিস্টারে সিরিয়াল নম্বর, প্রথমে সিরিয়াল নম্বর পিলাঙ্কর সিরিয়াল নম্বর রহিলা 1 2 3 4 5 6 7 8 হয়েকি সিরিয়াল নম্বর রহিলা, এবং এদ্বারা জনা পড়ব কেতে পিলা অছন্তি। এবং দ্বিতীয়রে আপনার আসবে নেম অফ দি স্টুডেন্ট, পিলাঙ্কর না আসবে, পিলাঙ্কর সব না আসবে, নেম অফ দি স্টুডেন্ট পিলাঙ্কর না আসবে। এবং এইটি মধ্যে আপনার পুরাই দিয়ে পারেন ক্লাসটাকে, যদি আপনার দুই তিনটা ক্লাস নৌবে আগে সিরিয়াল নম্বর লিখবে, তাপরে ক্লাস লিখবে, তাপরে পিলাঙ্কর না লিখবে। এবং নেম অফ দি যদি আপনার গোটিয়ে ক্লাস নৌবে তাহলে আপনার এটি ক্লাস পুরাইবা দরকার নাই, আপনার নেম অফ দি স্টুডেন্ট ডাইরেক্ট লিখবে, তাহলে প্রথমে রহিলা সিরিয়াল নম্বর, দ্বিতীয়রে রহিলা নেম অফ দি স্টুডেন্ট, এবং নেম অফ দি স্টুডেন্ট প্রতি পিলাঙ্ক রহিলা পরে তাপরে আপনার আসবে লেভেল, পিলাটি লেভেল 1 লে অছি কি লেভেল 2 রে অছি মনে রাখন্তু। এথর দ্বিতীয় আউ পঞ্চমশ্রেণী পিলাঙ্ক পাই না, সরি দ্বিতীয় আউ তৃতীয় শ্রেণী পিলাঙ্ক পাই কোনসি লেভেল 1 কি লেভেল 2 নাই, তাকু কেবল লেভেল 1 ল বহি দিয়াজিব মনে রাখতান্তু। লেভেল 1 কেবল দ্বিতীয় আউ তৃতীয় শ্রেণী পিলা মানে পাইবে, এবং চতুর্থ পঞ্চম মানে লেভেল 1 এবং লেভেল 2 বহি পাইবে তাঙ্কর স্তর অনুযায়ী। এট গ্রেড যেটা হচ্ছে লেভেল 1 টা কোয়া যায় বিলো গ্রেড বা বিজি, এবং লেভেল 2 গ্রেড টা কোয়া যায় এট গ্রেড। তেমন আপনার মনে রাখবে এজি কু আমি লেভেল 2 বহি দেবা বা লেভেল 2 বহি দেবা, এবং বিজি কু লেভেল 1 বহি দেবা কেবল ওটা চতুর্থ পঞ্চমরে। কিন্তু আপনার যেতবে রেজিস্টার মেন্টেন করছেন, আপনার সিরিয়াল নম্বর লিখলে, তারপরে নেম অফ দি স্টুডেন্ট লিখলে, তারপরে তার লেভেল লিখলে, লেভেল লিখবে যে লেভেল 01 না 02, তারপরে আপনার তাকে বসবে ক্লাস, ইয়ে কেউ ক্লাসে আছে লেভেল 01 বা লেভেল 02, তারপরে আপনার তাকে ক্লাসে লিখবে। লিখি সারা পরে আপন তাকে কোন করবে, যে ক্লাস যেতবে আপনার ফার্স্ট মেন্টেন করতু বা লাস্ট ক্লাস মেন্টেন করতু, ক্লাস মেন্টেন করবে নিশ্চিত। ক্লাস মেন্টেন কলা পরে আপনার যে ওয়ার্কশিট আছে, যে বহিরে বর্তমান এপ্রিল মাস আপনার যে বহি যোগাই দিয়াযিব এপ্রিল মাস ঠু, যে আপনার মানে উজ্জ্বল বা উত্থান কার্যক্রম করবে, যে ওয়ার্কশিট আছে সেই ওয়ার্কশিট প্রত্যেক ওয়ার্কশিট আপনার গোটে গোটে ঘর করবে, যে ওয়ার্কশিট নম্বর 1 গোটে ঘর, ওয়ার্কশিট নম্বর 2 গোটে ঘর, 3 গোটে ঘর, এরকম যেতে 40টা 50টা 60টা ওয়ার্কশিট আছে, প্রত্যেক গোটে 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 ঘর গোটে গোটে গার টাণবে মনে রহিলা। মু আউ থরে কই দেউছি, প্রথমে সিরিয়াল নম্বর লিখবে, তারপরে আপনার ক্লাস লিখবে, তারপরে আপনার লিখিপারতি নেম অফ দি স্টুডেন্ট লিখবে, তারপরে আপনার লিখবে হচ্ছে
লেবল ওয়ান কি লেবল টু লেখবে, যদি আমার দ্বিতীয় আৃতীয় শ্রেণী ছুঁ হয়ে তাহলে কিছু লেখা দরকার নাই, সে গোটে লেবলরে আসবে। কিন্তু যদি চতুর্থ পঞ্চম হয়ে যাবে তাহলে লেবল ওয়ান কি লেবল টু লিখবে এবং তাপাই কার্যফর্দ আপনার যে কার্যফর্দ ঘর পুরা করবে চালশটা কি পচাশটা যা থাকবে বই অনুযায়ী মনে রাখুন। তেমন এমিতি করে সারা পরে কোণ করবে এইটা হচ্ছে তার রেজিস্টার এবং এটা আপনার পাখে রহব। প্রথমে সিরিয়াল নম্বর, তাপরে হচ্ছে ক্লাস, তাপরে হচ্ছে নেম অফ দি স্টুডেন্ট, তাপরে আপনার করবে হচ্ছে লেবল ওয়ান লেবল টু, তাপরে আপনার করবে হচ্ছে ওয়ার্কসিট র ফর্মাট, সব ওয়ার্কসিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স চালা চালিশ পর্যন্ত মনে রাখুন। যে দিন যে ছুয়া যে ওয়ার্কসিটটা কমপ্লিট কলা তাকে সেটি ঠিক চিহ্ন মারিবে, এটা হচ্ছে তার রুল। যদি আপনার এক নম্বর ছুয়াটি প্রথম দিনরে এক নম্বর ওয়ার্কসিটটি কমপ্লিট করেদেলা তবে তাকে ঠিক চিহ্ন মারিবে, যদি কমপ্লিট করিনি তাকে ঠিক চিহ্ন মারিবা দরকার নাই, সে তাকে যেতে দিন লাগুচি সেতিকি দিনরে সে ওয়ার্কসিটটি এক চিহ্ন মারিবে। এটি মনে রাখুন আমার এটি মেন্টেন নুহে, আগুর যেরকম মেন্টেন থিলা যে এই সময়ের নির্দিষ্ট সময়ের তাকে এটি শিখাবা, এটি কিন্তু সেয়া নাই, যে পর্যন্ত সে ওয়ার্কসিটরে সম্পূর্ণ রূপে সিয়ে সর্বনিম্ন শিক্ষণ দক্ষতা হাসল করেনি সে পর্যন্ত আমি তাকে পড়াইবা, সে পর্যন্ত আমি তাকে সেই স্তরকে নেওয়া চেষ্টা করিবা। তেমন সেতিকি দিন পর্যন্ত আমি তাকে ঠিক চিহ্ন মারিবা নাই, তাকে পাঁচ দিন লাগু কি সাত দিন লাগু। ধর প্রথম ওয়ার্কসিটটা গোটে ভালো পিলা করা যদি গোটে দিন নেলা, গোটে মানে বিলো গ্রেড পিলাকে করা যদি তিন দিন নেওয়া কি পাঁচ দিন নেওচি লাগু, কিন্তু আমি পাঁচ দিন পরে তাকে ঠিক মারিবা, এটা মনে রাখুন। এটা হচ্ছে তার ফর্মাট। এবং আমার মুখ্য জিনিস ওয়ার্কসিট পূরণ নুহে, আমার মুখ্য জিনিস হচ্ছে কোণ কেমিতি পিলাটি সর্বনিম্ন শিক্ষণ দক্ষতা হাসল করব বা পিলার শিক্ষণ অভিবৃদ্ধি হব, এইটা আমার উদ্দেশ্য। আমার কার্যপদ পূরণ আমার উদ্দেশ্য নয়, কার্যপদ পূরণ করেদেলা বাস আমি সাইন মারিদেলে এটি ঠিক মারিদেলে বাস আমার কাম কমপ্লিট, আমার মুন্ডর টেনশন খতম, এটা ভাবিবা নাই। পিলা কেমিতি শিখিব, পিলা শিখিবাই আমার মুখ্য উদ্দেশ্য মুখ্য লক্ষ্য। তো এই আপনার যে উজ্জ্বল করবে রেজিস্টার, এটা লা রেজিস্টার গোটে ফর্মাট মু আপনার দেলি, তো আপনার কিছু বি নেই পারন্তি বা আউ টিকে যদি চাইবে তাকে মধ্যে চেঞ্জ করে পারন্তি কই দেউছি। প্রথমে সিরিয়াল নম্বর লিখিবে, তারপরে নেম অফ দি স্টুডেন্ট লিখিবে, তারপরে ক্লাস লিখি পারন্তি, তারপরে আপনার হচ্ছে ক্লাসটা এইথিপাই মু কইছি যদি আপনার একাথরে হচ্ছে আপনার মাল্টিগ্রেড ক্লাস হোথব তো আপনার ক্লাসটাকে মেনশন করবে নিহতি, যদি মনোগ্রেড হোথব যদি গোটিয়ে গোটিয়ে ক্লাস নথিবে তাহলে সভা যে খাতা উপরে লিখদেন হবো এটা হচ্ছে ক্লাস ফাইভ ক্লাস সিক্স লিখদেন হবো। কিন্তু যদি আপনার তিন চারটা পাঁচটা ছটা ক্লাস নেওঁ তো আপনার কোণ করবে ক্লাসটা মেনটেন করতে গোটে গোটে খাতার আপনার সম্ভব হয়ে সহজ হয়ে যাব। তেমন আপনার কোণ করবে সিরিয়াল নম্বর নেবে, নেম অফ দি স্টুডেন্ট নেবে, তাপরে হচ্ছে আপনার হচ্ছে তার নেলে লেবল ওয়ান কে লেবল টু নেলে, তাপরে হচ্ছে ক্লাস নেবে, ক্লাস নিয়ে সারাপরে তাপরে আপনার রহিলা কোণ না তার রহিলা ওয়ার্কসিট, সে কেতে কেউ দিনরে কেটা ফিল আপ করুচি বা কেউ দিনরে কেতে শিক্ষণ অভিবৃদ্ধি হচ্ছে বা কেতে শিক্ষণ দক্ষতা হাসল করছে, যদি সেই ওয়ার্কসিট উপরে তার পুরা শিক্ষণ দক্ষতা হাসল হয়ে যাই তাকে আমি ঠিক চিহ্ন মারিবা এবং তাকে আগুক আগেবা। তো দর্শক বন্ধু এই থিলা আপনার উজ্জ্বল বা উত্থানের রেজিস্টার মেনটেন কেমিতি করবে তার গোটে ছোট ঝলক খাস আপনার, তো আশা করছি ভিডিওটি আপনার নিশ্চিত ভালো লাগি, তো আমার চ্যানেলকে লাইক করতে শেয়ার করতে কমেন্ট করতে আমার ভিডিওকে আমার চ্যানেলকে সবসক্রাইব করার জমার ভুলতুনি। তো আজ রয়েছি, নমস্কার।